হাই এভরিওয়ান, আপনারা দেখছেন জিও বাংলা, আপনাদের সাথে আমি সিনচিতা অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই অ্যারিজন কেবলস, ওয়াদা রক্ষা কা ওয়াদা সুরক্ষা কা। আমি কিন্তু এই মুহূর্তে শহরে ঘুরতে ঘুরতে দুজন বন্ধুকে পেয়ে গেছি, ইতিমধ্যে দেখছি, কিন্তু আপনারা দেখুন ক্যামেরায় যে আইসক্রিম খাচ্ছেন তারা দুজন, তো তাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলে নেবো, পুজো পার্বণ তো বাঙালির পুজো পার্বণ তো প্রায় শেষ বলা যেতেই পারে, তো সেইখানে যে পুজোর কিন্তু এক বছর আগের থেকে প্রচুর প্ল্যানিংস থাকে, এই করা হবে, এই দিন এই ড্রেস পরা হবে, তো সেই প্ল্যানিংসগুলো কি ফুলফিল হয়েছে নাকি কিছু প্ল্যানিংস মানে হতে হতো শেষ মুহূর্তে গিয়ে মানে ক্যান্সেল হয়ে গেছে, সেই প্ল্যানিংসগুলো কি পরের বছর জন্য তুলে রাখা হয়েছে? আপনার সাথে কি এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা আমাদের জিও বাংলা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে দুজনকে পেয়ে গেছি, তাদের সাথে কথা বলে নেবো যে তারা কি জানাচ্ছে। নমস্কার জিও বাংলা, স্বাগত, তোমার নামটা জানবো? অরিত্র রায়। আচ্ছা, স্কুল স্টুডেন্ট আর কলেজ স্টুডেন্ট? কলেজ স্টুডেন্ট। আচ্ছা, কোন কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কোথা থেকে আসা হয়েছে? বেহালা থেকে। বেহালা থেকে আসা হয়েছে, তো পূজোর প্ল্যানিং তো মানে পূজো তো শেষ, তো একটু হলো মন খারাপ করছে? হুম, মন খারাপ তো করছে। মন খারাপে কি আইসক্রিম খাওয়া হচ্ছে? যা বলা যায় ওটাই সত্যি। হ্যাঁ, মানে পূজো শেষ, খাওয়া দাওয়া কি আর কমানো যায়? এটা তো সত্যি কথা, তাই তো? হ্যাঁ, বাঙালি তো খেতে অলওয়েজ ভালোবাসে, একদম। তো পূজো শেষ, এবার খাওয়া দাওয়া মোটামুটি কন্ট্রোল রাখতে হবে, একদমই। আবার ডায়েটে ফেরত যেতে হবে, সেটা তো পরের কথা, কিন্তু এই যে পূজো মানে বাঙালির পূজো এক কথায় বলা যেতে পারে প্রায় শেষ, তো সেইখানে পূজো কি কি প্ল্যানিং ছিল, সেগুলো কি ফুলফিল হয়েছে? কিছু প্ল্যানিং ফুলফিল হয়েছে, কিছু প্ল্যানিং হয়নি নেক্সট ইয়ারের জন্য। ওটা তো যেগুলো হয়েছে তার মধ্যে একটু যদি কয়েকটা শোনা যেতে পারে। গার্লফ্রেন্ডের সাথে ঘোরা, সো ওটা তো অলওয়েজ থাকেই ইচ্ছা, এবার ওটা ঘুরতে বেরিয়েছি, এইগুলো তারপরে অনেক কিছু আছে। ঘুরতে বেরিয়ে কি ধরা পড়া হয়েছে, মানে সেই রকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে? ধরতে পড়ে পড়ে কেস খেতে যাচ্ছিলাম, বেরিয়েছিলাম বন্ধুরা মিলে, এবার হুট করে বুঝতে পারিনি যে তেলেঙ্গা বাগানে ফ্যামিলি চলে আসবে, এবার এটা কিন্তু খুব বাজে সিচুয়েশন, মানে ধরা পড়লে হয়তো শেষ হয়ে যেতাম। আচ্ছা, মানে শেষ হয়ে যেত, মানে আমি ওর সিনেমার ডায়লগ শুনে নিলাম, ধরা পড়লে শেষ হয়ে যেতাম। তো এরকম আর কি প্ল্যানিং ছিল যেটা ফুলফিল হয়নি, যেটা পরের বছরের জন্য তুলে রাখা হয়েছে? পরের বছরের জন্য মানে একটা প্ল্যান ছিল যেটা অষ্টমীর দিন বেরোনো কথা, পাঞ্জাবি বাজার, সেটা হয়নি। গার্লফ্রেন্ডের সাথে পাঞ্জাবি পরে একদম কিন্তু পূজাতে বেরোনোর প্ল্যান ছিল, সেটা হয়নি? না হয়নি, অন্যদিন বেরিয়েছিলাম, বাট ওই দিনটা তো স্পেশাল না, ওই জন্য আর হয়নি। কেস খাওয়ার ভয় কিন্তু অঞ্জলিটাও একসাথে দেওয়া হয়নি আর একসাথে বেরোনো হয়নি, তাই তো? ওই ধরে নেওয়া যায় ওটাই, ওই ওই কারণটাই ধরে নেওয়া যায়। তো আরেকজনকে পেয়ে গেছি, তার সাথে কথা বলে নেবো। জিও বাংলায় স্বাগত, তোমার নামটা জানবো? তন্ময় ঘোষ, চিংড়িঘাটা থেকে। আচ্ছা, তুমিও কি কলেজ স্টুডেন্ট? হ্যাঁ, আমি কলেজ স্টুডেন্ট, থার্ড ইয়ার। আচ্ছা, তো তোমার কাছে কিন্তু সেম প্রশ্ন, যে পূজোর তো প্রচুর প্ল্যানিং ছিল, কটা সাকসেসফুল হয়েছে? ম্যাক্সিমামটাই সাকসেসফুল হয়েছে, তো একটা দুটো তো মিস হয়ে যায়, কেননা বান্ধবীর মা ছাড়বে না। আচ্ছা, দুজনেই কিন্তু একদম বান্ধবীর জন্যই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে সেটা জানিয়ে দিলেন, তো কি কি প্ল্যান সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু শুনে নেব। পঞ্চমী থেকে যেসব প্ল্যান ছিল সবকটাই সাকসেসফুল হয়েছে, আর নবমীর দিনে সকালবেলা প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, কোনো বিশেষ কারণের জন্য? বিশেষ কারণ হচ্ছে বান্ধবীর বাবা রাজি না, ছাড়বে না। বান্ধবীর বাবা কিন্তু এই ভিডিওটা যদি দেখে থাকেন, মানে এরপরে কি হবে সেটা কিন্তু আমি জানি না, সেই সেটা নাম বলা নেই, সে অসুবিধা নেই, কি সেই জন্যই মানে নামটা বলা হয়নি, তাই না? নামটা বলা উচিত না, একদমই তাই। কিন্তু তো বাকি আর কি প্ল্যান পরের বছরের জন্য তুলে রাখা হয়েছে? পরের বছরের পূজোর প্ল্যান বলতে, যেহেতু মল হয় অনেক আগে হয়ে যাচ্ছে, তো মলের পর থেকে এক মাস ধরে ঘোরা হবে? এক মাস ধরে ঘোরা হবে না, এক মাস ধরে ফটোগ্রাফি করা হবে। আচ্ছা, ভালো প্ল্যান, কিন্তু আমি শুনে নিয়ে যে দুজনের এরকম আপনাদের কি প্ল্যান ছিল সেটা কি সাকসেসফুল হয়েছে? এরকম প্ল্যান যদি আপনারা মানে যেটা সাকসেসফুল হয়নি পরের বছরের জন্য তুলে রাখতে চাইছেন, সেটা কিন্তু আমাদের জিও এরকম প্ল্যানগুলো কিন্তু আমাদের জিও বাংলা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করে ফেলতেই হবে। দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই অ্যারিসন কেবলস, ওয়াদা রক্ষা কা ওয়াদা সুরক্ষা কা। এরকম আরও ভিডিও আপডেট পেতে চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌরভের সাথে আমি সিনচিতা।